हेलो एवरीवन, अस्सलाम वालेकुम, वेलकम बैक टू माय चैनल इशरत जहान रेसिपी। आजकेर पर्वे थाकछे मावाघाटेर विख्यात सेई इलिशेर लेज भर्ता। आर भीषण मजार ए मावाघाटेर इलिशेर लेज भर्तार सुनाम सुख्याति किन्तु इतिमध्ये सारा देशे छड़िये पड़ेछे, जार फले विभिन्न एलाकार मानुष प्रतिनियतई मावाघाटे भीड़ करछे एई इलिश भर्तार स्वाद नेयार जन्य। अन्यदेर मतो आमारो किन्तु एकबार सुजोग हयेछिलो अत्यंत काछ थेके एई मावाघाटेर इलिशेर लेज भर्तार रेसिपिटा देखार। आजके आमी सेई रेसिपि फलो करेई आपनादेर इलिशेर लेज भर्ता तैरी करे देखाबो। आशा करछि आमार आजकेर रेसिपिटा आपनादेर भालो लागबे। भालो लागले एरकम नित्य नतुन सहज ओ मजादार रेसिपि पेते चाइले आमार चैनलटिके सबस्क्राइब करे पाशे थाका बेल बाटनटी अन करे राखते पारेन। चलुन ताहले आजकेर रेसिपिटा शुरू करी। तार आगे एकटा कथा बोले निच्छि, एई इलिशेर लेज भर्ताटा तैरीर क्षेत्रे एकटु बेशी परिमाणे तैरी करार चेष्टा करबेन, कारण एटा खेये आपनार पेट भरलेओ मन किन्तु भरबे ना, मने हबे आरो एकटु खाई। आजके एई इलिशेर लेज भर्ता तैरी करार जन्य आमि दुटो इलिशेर लेज निये निएछि। लेज दुटोके आगेई भालो करे केटे धुये परिष्कार करे निएछि। এটা ভালো করে ভেজে নেওয়ার সুবিধার্থে আমি একটা ছুরি দিয়ে এরকম হালকা করে লেজের দুই পাশটাই একটু কেচে নেছি। এবারে এই মাছের সাথে সামান্য একটু লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে নিব। এরপরে মাছটাকে ভাজার জন্য চুলা একটা প্যান বসিয়ে এর মধ্যে আমি 3 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিব। তেলটা একটু গরম হয়ে আসলে আগে থেকে মেরিনেট করে রাখা সেই ইলিশ মাছের লেজ দুটোকে দিয়ে দিব। এরপর মিডিয়াম মাছে একটু সময় নিয়ে এই মাছটাকে ভেজে নিতে হবে। হাই হিটে কিন্তু মাছটা ভাজা যাবে না, কারণ এই মাছটাকে আমি আর দ্বিতীয়বারের জন্য রান্না করব না। একটু কড়া করে মাছটাকে সময় নিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে, যেন মাছের ভিতরের অংশটাও খুব ভালো করে ফ্রাই হয়। তো একটা পাশ এরকম হালকা বাদামি কালার চলে আসলে আমি মাছটাকে উল্টিয়ে নিব। এরপর সময় নিয়ে অন্য পাশটাকেও খুব ভালো করে ভেজে নিব। দুটো পাশে যখন এরকম বাদামি কালার হয়ে আসবে, মানে কড়া করে ভেজে নেওয়া হবে, তখন আমি মাছটাকে প্যান থেকে উঠিয়ে ঠান্ডা করে নিব। এবারে মাছের কাটা বাছার পালা। মাওয়াঘাটে কিন্তু এ পর্যায়ে হামান্দিস্তায় মাছটাকে ছেঁচে নিয়ে কাটা বেছে নেওয়া হয়। আমি যেহেতু ঘরোয়া পদ্ধতিতে করছি তাই হাত দিয়েই কাটাটাকে বেছে নিব। ইলিশের লেজের ভিতরে কিন্তু বেশ শক্ত কিছু কাটা থাকে, তাই সবগুলো কাটা সময় নিয়ে একটু ভালো করে বেছে নিতে হবে। তা না হলে কিন্তু পরবর্তীতে যখন আমি হাত দিয়ে মাছটাকে মেখে নিব তখন হাতে কাটাগুলো বিঁধতে পারে। মাছের কাটা বাছা হয়ে গেলে এবারে ভর্তা বানাবার পালা। এজন্য আমি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ একটু মিহি কুচি করে কেটে নিয়েছি। এবারে পেঁয়াজের সাথে অ্যাড করে দিব ভেজে রাখা শুকনো মরিচ। মরিচটাকে আমি আগে তাওয়ায় টেলে গুঁড়ো করে নিয়েছি। এবারে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবারে মরিচ, পেঁয়াজ, লবণটাকে ভালো করে মাখিয়ে নিয়ে কাটা বেছে রাখা সেই মাছের সাথে খুব ভালো করে মিশিয়ে নিব। একটু সময় নিয়ে মাছটাকে মাখিয়ে নিতে হবে। এবারে আমি ভর্তার সাথে অ্যাড করে দিব ফ্রেশ ধনে পাতা কুচি। এবারে মাছের সাথে অ্যাড করে দিব সেই ভেজে রাখা মাছের তেলটা। এই মাছ ভেজে রাখা তেলটা ভর্তার সাথে অ্যাড করতে কিন্তু ভুলবেন না, এটা আপনার ভর্তাটাকে আরও বেশি ইলিশময় করে তুলবে।
আর সবশেষে অ্যাড করে দিব 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। এবারে সব উপকরণগুলোকে আরও একবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। প্রিয় ভিউয়ার্স, তৈরি হয়ে গেল আমার মাওয়া ঘাটের ইলিশের লেজ ভর্তা। মাওয়া ঘাটে ঠিক যেভাবে যেই উপকরণটা যে সময় ব্যবহার করেছে আমি সেইভাবেই ব্যবহার করার চেষ্টা করেছি। আশা করছি এই ভর্তা রেসিপিটা আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্টস করবেন আর প্রিয়জনদের সাথে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।